আমরা আজকে এটি আসি মিচ্ছা না একটা ছোট পুকুর মাছ মারবে, সেই মাছ মারা দেখবা হাওয়া এটা যারা জাল টানবে তার মধ্যে একজন আছে সালা বাবা। সালা বাবা শীতের থেকে প্রোটেকশন নেওয়ার কারণে সে উপরে একটা বস্তা দিয়ে পোশাক বানাচ্ছে। সালা বাবাকে পরিচয় করে দেবো, সমস্যা নাই। এই যে ইঙ্কারা স্যাংরা বাবা, সে ক্যাঙ্গা করে জাল টানবি, কষ্ট হবে না? জাল যারা টানবে। আর বৃদ্ধ একজন আছে, যে বৃদ্ধ বয় বৃদ্ধ একজন আছে, শুরু হয়ে যাবে এখন। পকড়টা বিলের মধ্যে হওয়াতে এটা বুয়ালের মাছ আছে, সেই বুয়ালের মাছক টার্গেট করে মূলত জাল ফেলাছে। আর কিছু মাছ বিক্রি করবে, সিলভার কাপ দেড় মন বিক্রি করবে। যদি এই পুকুরেতে দেড় মন পায় তাহলে বিক্রি করে দিবে, ছোট পোনা অন্য পুকুরে নিয়ে যাবে। এই যে আমার পাঁচটা না মিচ্ছানা পুকুর আছে, ছোট না, এই মিচ্ছানা পুকুরে খালি বুয়াল উঠেছে, জাল টানা চলছে, যেটা ফেলা যাওয়া লাগেছিল দুটা বুয়াল এখন ধরা পড়লো। তোমাকে এই যে পুকুরের থেকে পালায়া যাওয়া একটা মাছ বিলুপ্ত প্রায়, সেই মাছটাই আজকে এটা ধরা হয়েছে, দেখা যাক কটা ধরা যায়। জালের ভিতর মাছ আর মাছ, আর বল না হবে পানি নাম ওইটা ওইটা জলটা পানির নামে না ঝপ ঝপ করে কত খাবে মেলা হবে আর কমা যেত দিনে চারটা মাছ খেলে আমার সারাদিন এই পাশ থেকে আর একটা বুয়াল ধরা পড়ছে, এটা একটু সাইজে ছোট। গুড। বাংলাদেশের পুকুর থেকে বিলুপ্ত প্রায় যে মাছ বুয়াল মাছ, এটা এখন শুধু নদীতেই পাওয়া যায়, তারপরেও সেরকম পাওয়া যায় না। এরকম সৌভাগ্যবান পুকুর মালিকের পুকুর থেকে এখন এই যে বুয়াল ধরা হচ্ছে।